দীর্ঘ 4 মাস ধরে দক্ষিণ দিনাজপুরের হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কোনো কমিটি গঠন না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে রপ্তানির সংখ্যা। যেখানে আগে দিনে প্রায় 260 গাড়ি পণ্য বাংলাদেশে রপ্তানি হতো, এখন তা কমে মাত্র 120টি গাড়িতে চলে এসেছে। পণ্য রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানান, এর ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তারা প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন। জানা গেছে, 4 মাস আগে ব্যবসায়ীদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে যায়। এরপর থেকে রপ্তানিতে অচলাবস্থা তৈরি হয়। হিলির ব্যবসায়ী রাজেশ কুমার আগরওয়াল জানান, কমিটি গঠন না হওয়ায় সমস্যায় পড়েছেন তারা। এটা না থাকার জন্য সমস্যা তো বটেই, এটা তো প্রথম সমস্যাই। আর সবথেকে বড় আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে মিডিয়ারদের যে চেকিংটা করছে, সেই চেকিংয়ে কমস্টম একটা গাড়ির পিছনে ওরা 5 থেকে 7 মিনিট করে নিচ্ছে। এই 5 মিনিট 7 মিনিট যদি এখানে চেকিং করে, তাহলে সেভাবে এক্সপোর্ট এখানে কোনোদিনই ভাবে পারবে না। অন্যদিকে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আলাউদ্দিন মণ্ডল বলেন, একটা কমিটি ছাড়া অ্যাসোসিয়েশন চালানো খুবই অসুবিধাজনক হয়ে পড়ছে। প্রথমে বলতে গেলে বলতে হবে যে, মানে গার্জেন ছাড়া একটা পরিবার যেমন চলা মুশকিল হবে, ওই রকম আমাদের কমিটি ছাড়া, মানে একটা ফুল কমিটি ছাড়া একটা অ্যাসোসিয়েশন চালানো মুশকিল। তো এখানে সেই সমস্যাগুলো থাকেই রয়েছে। আর এছাড়াও যেমন অন্যান্য সমস্যাগুলো আমাদের কাছে নতুন করে চলে আসে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক বা ডলারের একটা ক্রাইসিস আছে, সেই জন্য এলসিও কম হচ্ছে। আর বাংলাদেশে একটু প্রশাসনিকভাবে দেখা যাচ্ছে যে ওদের একটা অনীহা চলে আসে। এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মধ্যে ব্যবসায়ীদের যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তার ফলে হিলি স্থল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাকিরা। ভাড়া না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ট্রাক মালিকদের। তাই সকলের একটাই দাবি, দ্রুত কমিটি গঠন করে সমস্যার সমাধান করা হোক। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার, অন দি ট্রুথ।